প্রতিষ্ঠান যা স্বপন স্যার, যা স্বপন স্যারের পরশে যে প্রতিষ্ঠানটি ধন্য হয়েছে এবং আমি মনে করি সেই প্রতিষ্ঠানটা আজকে এখানে আসার পিছনে স্বপন স্যারের অনেক অনেক অবদান। আমি বলতেছি আইসিএমএবির কথা, স্যারের কিন্তু আইসিএমএবির মানে আমি যেহেতু নিজে সিএমএম মানা, ওনারা আরও ভালো বলতে পারবে যে স্যার আইসিএমএর প্রতি কত কিছু করেছেন। এখন আমি সে সম্পর্কে আইসিএমএবির প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং সিনিয়র শিক্ষকবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মহোদয়, সামনে উপবিষ্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের বক্তাদের বক্তব্য শুনছিলাম আর মনে পড়ছিল স্বপন দার সাথে আমার বিবিধ স্মৃতিগুলো। আমি প্রথমে যদি বলতে হয় বলি যে উনি মারা যাওয়ার 4 কি 5 দিন আগে আমি ইনস্টিটিউটের এনবিআর থেকে আমাদেরকে একটা প্রস্তাব দেওয়ার জন্য বলেছিল। তো আমাদের আসলে ইনস্টিটিউটের ট্যাক্স সম্পর্কে বা এনবিআর রিলেটেড কোনো কিছুতে যদি আমাদের কোনো কাজ করতে হতো, যে কোনো প্রস্তাব দিতে হতো, বাজেট প্রপোজাল দিতে হতো, এটা স্বপন কুমার বালার ইনভলভমেন্ট ছাড়া কখনো সম্ভব হয়নি। সবসময় উনি এই পলিসির সাথে জড়িত ছিলেন। আমি তাকে এই অনুরোধ যখন করলাম তখন উনি বললেন যে উনি অলরেডি শিক্ষক সমিতির একটা প্রেজেন্টেশন আছে এনবিআরের সাথে, ওইটাতে উনি প্রেজেন্ট থাকতে হবে, এটা শিক্ষক সমিতি এটা এক্সপেক্ট করে, ফলে ডাবল রিপ্রেজেন্টেশন হয়ে যাবে। আমাকে অনুরোধ করলেন যাতে ওনাকে এইবারের মতো আমরা বাদ দিই। কিন্তু তার কয়েকদিন পরেই আমি 22 তারিখে যখন শুনতে পেলাম যে স্বপন দা আর নেই, তখন আসলে এটা সহ্য করা যায় না। স্বপন দা শুধু যে এই ডিপার্টমেন্টের সাথে জড়িত ছিলেন, ডিপার্টমেন্টের উন্নয়নে কাজ করেছেন তা নয়, আইসিএমএর উন্নয়নে ওনার বিরাট ভূমিকা রয়েছে। আইসিএমএর আইন প্রণয়নের ক্ষেত্রে, আইসিএমএর প্রতি বছর সরকারের সাথে বিবিধ পলিসি ইস্যুতে যেসব প্রপোজাল যায়, ওই প্রপোজালগুলোতে তা মেধা দিয়ে অংশগ্রহণ করে আইসিএমএকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, এবং আমাদের এমন আমি বলবো যে আমাদের এমন কোনো বাজেট প্রপোজাল যায়নি কোনো বছর যে ওইটাতে স্বপন দার ইনভলভমেন্ট ছিল না। তো স্বপন দা শুধু আইসিএমএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করেননি, উনি ঢাকা স্টক এক্সচেঞ্জের সিইও হিসেবে কাজ করেছেন, উনি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কমিশনার হিসেবে কাজ করেছেন। যেখানে কাজ করেছেন আমরা সবসময় ওনার প্রশংসা শুনেছি, এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনার যখন ছিলেন এবং ঢাকা ইউনিভার্সিটি আমাদের আইসিএমএর উনি ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন, কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন, ফলে কাউন্সিলর হিসেবে ওনার সাথে দেখা হতো, দেখা যেত যে ওখানে উনি ওই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বিরুদ্ধে পলিসি ইস্যুতে যে জড়িত থাকতেন সেই ফোন আসতো, সেই ফোনের জবাব দিচ্ছেন। এভাবে উনি অফিস সময়ের পরেও যেখানে জড়িত ছিলেন, ঢাকা ইউনিভার্সিটিতে যেমন উনি ওনার সময় দিয়েছেন এবং মূল্যবান ভূমিকা রেখেছেন, যেখানে কাজ করেছেন সেখানেই উনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং ওনার গুরুত্ব সবসময় ছিল, সবখানে ছিল। আমরা আইসিএমএর পক্ষ থেকে গতকালকেও এই আমাদের প্রথম ওনার মৃত্যুর পরে প্রথম কাউন্সিল সভা হয়েছে, আমরা ওইখানে শোক প্রস্তাব গ্রহণ করেছি এবং আরও কয়েকটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি ওনার স্মরণে করার জন্য। তো আমরা ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি আমাদের যে বৌদি এখানে আছেন, ওনার বাচ্চারা আছেন, তাদেরকে এই শোক সহ্য করার জন্য যেন সৃষ্টিকর্তা তৌফিক দেন আমি সে দোয়া করব। এবং আর আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে স্বপন দার আত্মার শান্তি কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আসলে স্বপন স্যারের কমিটমেন্ট কী ছিল এটা বলার মতো যোগ্যতাও আসলে আমার নাই। তারপরেও একটা লোক চলে যাওয়ার সময় কী ধরনের কমিটমেন্ট মানে দায়িত্ববোধ দেখা যায় সেই ঘটনাটাই বলি। একটা তো বললাম যে অবশেষে যেদিন স্যার চলে যাবেন সেদিন কিন্তু স্যার আমাদের সিলেবাস কমিটির মিটিং ছিল এবং স্যার মিটিংয়ে আসতে চাইছেন এবং স্যার বলছেন স্যার তোমরা শুরু করো আমি আসতেছি, এটা বলে গেছেন। এবং আমরা যখন ভাবির সাথে দেখা করতে গেলাম স্যারের বাসায়, তখন ভাবি বললো যে 11:30টায় স্যারের একটা মিটিং ছিল। স্যার যখন এই হার্টের পেন নিয়ে যাচ্ছে গাড়িতে বসে স্যার কিন্তু মিটিংয়ে সাইন ইন করছে, তখন স্যারের কিন্তু খুব খারাপ অবস্থা। সো
এটা আসলে মানে বলার মতো বোঝা যাবে না, এটা আমাদের মনে হয় যে আমাদের জুনিয়রদের সবাইই এই ধরনের ঘটনাগুলো শোনা উচিত স্যারের, যাতে কিছুটা হলেও দায়িত্ববোধ আমাদের ভিতরে আসে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ফ্যাকাল্টি ডিন মঈন স্যার, আমি এখন স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ আমিরুল সালার আমাকে বলবার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই স্মরণসভার সভাপতি অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর ধীমান কুমার, মঞ্চে উপস্থিত আমার শিক্ষক মহিউদ্দিন স্যার, শান্তি স্যার, হারুন স্যার, মুস্তাফিজ ভাই এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মমতাজ ভাই, সবাইকে আসসালামু আলাইকুম। স্বপন কুমার বালা সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না। আমার সঙ্গে তার যে যোগাযোগটি আপনাদের মতো অত ঘনিষ্ঠ ছিল না, সে অর্থে আমি তার ক্লাসের এক্সপিরিয়েন্স পাইনি, সে আমার ক্লাসের এক্সপিরিয়েন্স পাইনি। তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বাইরে যে অ্যাসাইনমেন্টসগুলো ছিল সে সমস্ত অ্যাসাইনমেন্টগুলোতে একসঙ্গে কাজ করার সৌভাগ্য হয়নি। তবে এই বিশ্ববিদ্যালয়ে এই ফ্যাকাল্টির একজন মেম্বার হিসেবে স্বপন কুমার বালার সঙ্গে অহর্নিশ আমার ইন্টারাকশন হয়েছে। একজন অত্যন্ত সৎ মানুষ, অত্যন্ত ভালো মানুষ। আমার ব্যক্তিগতভাবে যতটুকু ইন্টারাকশন হয়েছে আমি তার ভালো ছাড়া কোনো খারাপ কিছু দেখিনি। আমি যখন দায়িত্ব পেলাম এই ডিন অফিসের, তখন বিভিন্ন সময়ে তার সঙ্গে যোগাযোগ হয়েছে এবং সেই যোগাযোগগুলো আমি মনে করি অ্যাজ এ প্রফেশনাল এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম এক্সট্রাঅর্ডিনারি রিলেশনশিপ। তার কথা ভাবতে গেলে শ্রদ্ধা ছাড়া আর যতটুকু সংক্ষিপ্ত ইন্টারাকশন আমার হয়েছে তাতে শ্রদ্ধা আমার মন অবনত হয়ে যায় তার প্রতি। এবং আমি দেখেছি প্রতিটি কাজ বললে মঈন স্যার হয়ে যাবে চিন্তা করবেন না, মঈন স্যার করে ফেলছি, মঈন স্যার এটা করেন, যে প্রোঅ্যাক্টিভিটি আনবিলিভেবল এবং দ্য ডেপথ অ্যান্ড দ্য ডিটেইল প্রতিটি কাজে এঙ্গেজমেন্ট আনবিলিভেবল। এই প্রতিটি ক্ষেত্রে কিন্তু স্বপন কুমার পালার একটি আমি বলবো পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স এগুলো ছিল, যেগুলো আমাদের প্রত্যেকের জন্য একটি শিক্ষণীয় বিষয়। মৃত্যু আসবে, এটাই স্বাভাবিক, সবারই মৃত্যু আসবে। আমাদের অবরোধ যারা ছিলেন, যারা চলে গেছেন দুনিয়া থেকে, তারাও চলে গেছেন, মৃত্যু অবধারিত। কিন্তু অকালে মৃত্যু আসলে মেনে নেওয়া যায় না, কষ্ট হয়, মেনে নিতে হয়, তারপর কষ্ট হয়, অনেক কষ্ট হয়। মৃত্যুর কথা বলতে গেলেই অনেক বেদনা উদ্রেক হয়। এটি আসলে খুব একটা প্লেজেন্ট এক্সপিরিয়েন্স না মৃত্যু সম্পর্কে কথা বলা বা কথা বলার। তবে স্বপন কুমার বালা আমাদের কাছে একজন দৃষ্টান্ত। আমরা তার জীবনের কর্মময় জীবনের যেই দৃষ্টান্তগুলো দেখেছি সেগুলো অনুকরণীয়। আমাদের সঙ্গে যারা সহকর্মী হিসেবে তার ছিলাম আমরা সবাই তার কাছ থেকে কিছু মনে রাখবো এবং আমাদের জীবনে প্রতিফলন করবো। যারা ছাত্র তারা তো এক্সট্রাঅর্ডিনারি শিক্ষক পাবেন কি না আমি জানি না। বিশ্ববিদ্যালয়ে একজন ভালো মানের উঁচু মানের গবেষক, উঁচু মানের প্রফেশনাল মিস করলেন। আমাদের বিজনেস ফ্যাকাল্টির একজন অ্যাসেট মিস করেছে, আমরা তাকে স্মরণ রাখবো এবং তার আদর্শকে সামনে রেখে সবাই নিজেদেরকে তৈরি করবো, যার যেন এক সময় না এক সময় আমাদের যাদেরকে আমরা রেখে যাব তারা যেন আমাদের সম্পর্কে ভালো কথা সুষম গর্ব নিয়ে কথা বলতে পারে। স্বপন কুমার বালা আমাদের গর্ব, আমাদের দৃষ্টান্ত। আমরা স্বপন কুমার বালার আত্মার মাগফিরাত কামনা করি এবং সেই সাথে সাথে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আশা করছি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ দিন স্যারকে। স্যারকে আমি একটা রিকোয়েস্টও করবো, আমাদের স্বপন স্যারের জন্য ফ্যাকাল্টিতে যে কোনো কিছু করা যায় কি না,
যেটা যাতে আমরা স্বপন স্যারকে স্মরণ করতে পারি আজকে থেকে 50 বা 100 বছর পরে যদি কোনো লোক আসে সেও যাতে স্বপন স্যার সম্পর্কে জানে জানতে পারে। স্যার ছিলেন খুব ডাউন টু দ্য আর্থ মানুষ, ঠিক আছে। আমার মনে হয় স্যার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারের সাথে যেভাবে কথা বলতেন ঠিক একইভাবে আমার সাথে কথা বলতেন এবং ঠিক ততটুকু সম্মান দিয়ে কিন্তু একজন ছাত্রের সাথে কথা বলতেন। স্যার ছিলেন এই ধরনের মানুষ। স্যারের সাথে আমার মনে হয় যে সবচেয়ে বেশি অনেক দীর্ঘদিন কাজ করেছেন আমাদের মুমতাজউদ্দিন আহমেদ স্যার। স্যাররা দুজন অনেক দিন একসাথে ছিলেন, অনেক জায়গায় অনেক ক্যাপাসিটিতে কাজ করেছেন। খুব সম্ভবত স্যার মুমতাজ স্যারই অনেক অনেক ভালো জানেন, অনেক কিছু বলতে পারবে স্যার সম্পর্কে। এখন আমি মুমতাজ স্যারকে অনুরোধ করব আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বিভাগের চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, সামনে উপবিষ্ট অ্যালামনাই মেম্বার, প্রেসিডেন্ট, ছাত্রছাত্রীবৃন্দ, বিভাগীয় সহকর্মী এবং অন্যান্য বিভাগীয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে স্বপনকে নিয়ে আলোচনা করার জন্য এখানে আসছি, যেটা আমার নিজের বিশ্বাস হয় না, আমার খুব কষ্ট হয়। আমার মনে হয় আর কি, আপনারা অনেকেই হয়তো স্বপনের সাথে অনেক বেশি কাজ করছেন, একাডেমিক কাজ করছেন, রিসার্চ কাজ করছেন। আমার মনে হয় না আমার চেয়ে বেশি সময় কেউ স্বপনের সাথে ছিলেন। স্বপন কখনো মানে ওর সুবিধা দেখতেন না। আমি যদি বলতাম স্বপন আমার এটা দরকার, যে কোনো সময় যে কোনোভাবেও স্বপন তাই করত। আমার কষ্ট হয় বৌদি হামেদের দিকে তাকাতি, স্বপন চলে যাবে। আর আগের রাত্রে রাত্রে 11:15 একসাথে গাড়িতে এসে তাকে যখন আমি তার বাসার সামনে নামিয়ে দিলাম, স্বপন কিন্তু খুব দ্রুত উপরের দিকে হেঁটে গেল। আমার মনে হয় নেই স্বপন অসুস্থ। পরের দিন যখন দুপুরে আমাকে একজন ফোন করে জিজ্ঞাসা করলো স্বপনের খবর জানেন, আমি তো বিশ্বাস হয় না। আমি মনে মনে বলতেছি আপনি আমার কী খবর দেবেন, আমি তো কালকে রাত্রেও তাকে বাসায় বসে দিয়ে আসলাম, মানে খারাপ খবর দেবেন এটা চিন্তা করবেন, আমি ভাবছি কোনো একটা ভালো খবর। তো আমাকে বললেন যে স্বপন তো হাসপাতালে গেছে সিবিএল এর উপর। আমি কয়েকটা ফোন পাওয়ার পর চিন্তা করলাম বাসায় যাওয়াটাই ভালো। আমি বাসায় যেয়ে অনেকবার কলিং বেল টিপতেছি, এই বাসাটা আমি কিছুদিন আগে ছিলাম। বাসার সামনে তালা লাগানোর জন্য তিনটায় মানে তালা লাগানোর মতো ব্যবস্থা ছিল। বৌদি এবং মেয়েরা হয়তো ওই সময়টুকু ইয়ে করে নাই, জাস্ট লকটা টিপ দিয়ে চলে গেছে, যে কারণে আমি বুঝতে পারিনি বাসার ভিতরে কেউ আসে কি না। আমি অনেকক্ষণ ধরে বেল বাজাচ্ছি, পরে আমার সাথে আমার অফিসিয়াল যে ছিল সে বললো মনে হয় স্যার কেউ নাই। আমি তখন স্বপ্নের নাম্বারে ফোন দিলাম, আমার ধারণা হয় স্বপন ধরবে, নাহলে অন্য কেউ ধরবে, তো একজন তো ধরবে। আমি তখনই আমি খবরটা পেলাম। আমি অনেকক্ষণ যেতে পারিনি ওই জায়গা থেকে, এর ভিতরে আমার বাসায় খবর গেছে যে আমি এখানে আসি, আমার ওই লোক পাঠাইছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। কারণ আমি বলতে পারি না স্বপন চলে যাবে, স্বপনের তেমন কিছু আমি দেখি নাই। স্বপন আমার সাথে একসাথে যে আগের দিনের যে আমাদের ফেয়ারওয়েলটা ছিল সেখানে আমাকে বললো স্যার যাবেন, আমি হ্যাঁ অফিসে যাবো, তাহলে একসাথে যাই, একসাথে যাবো। আমার একটু সময় দীর্ঘ সময় দিন অফিস করতে হয়েছে, আজকেও হয়েছে, আজকে এখান থেকে এখন আসছি, আবার হয়তো আমাকে অফিসে যেতে হবে, কারণ কালকে ডিন ইলেকশন, পুরো দায়িত্বটা আমার। তো স্বপনের আমি বললাম স্বপন আমার একটু দেরি হবো, বললো তো কোনো অসুবিধা নেই। তাহলে তাহলে তোমার কাছে আমি আগে গাড়ি পাঠাবো, তুমি গাড়িতে উঠবা, তুমি এসে আমার অফিসতে পিক করবা। এবং সেভাবে গেলাম একসাথে ফিরে। হ্যাঁ স্বপন ডিনার করে নাই, আমি একবার ভাবছিলাম করবো না, পরে সবাই সাথে স্যারদের সাথে বসলাম, আমি ডিনারে অংশগ্রহণ করলাম। ফেরার পথে অনেক কথা হলো, কিন্তু স্বপন কখনো বলে নাই তার ভাল লাগছে না বা শরীরটাও অসুস্থ। আমি পরে শুনছি যে অনেক কিছুই, কিন্তু স্বপনটা আমার কাছে যেরকমভাবে দেখছি তাতে মনে হয় নাই যে স্বপন অসুস্থ। স্বপন সম্বন্ধে আমি আসলে বেশি কথা বলবো না। তো স্বপন হলো এমন একটা মানুষ যে এমন কোনো ব্যক্তি নাই যে স্বপনের কাছে কোনো কিছুর জন্য গিয়েছে এবং তাকে স্বপন ফিরিয়ে দিয়েছে, কেউ বলতে পারবে না। ইভেন মানে ইভেন আমি বলি আমরা তো যেহেতু আইসিএমএতে আসি, আমির সাথে স্বপন লং টাইম ইলেকশন প্রসেসে ছিল, আমি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হয়েছি, দুর্ভাগ্য আমরা স্বপনের প্রেসিডেন্ট করতে পারিনি। যেহেতু ইলেকশন করে প্রতিদ্বন্দ্বী গ্রুপ থাকবে, কিন্তু কেউ বলতে পারবে না, কেউ এসে যদি স্বপনটা বলে যে দাদা এই কাজটা তোমার করে দিতে হবে, সে কখনো চিন্তা করে নাই
সে কি আমাদের গ্রুপের না অপোনেন্টের? নেভার। আমি দেখছি অনেকের কাছে করছে। আমি স্বপনের সাথে অনেক বেশি সময় ছিলাম, কাজের কথা আমি আর নাই বলি। স্বপন বোধহয় আমাদের কলিগদের ভিতরে সবচেয়ে বেশি সময় আমার বাসায় গেছে। আমরা অনেক সময় এরকম খুব একটা সিরিয়াস কথা না থাকলেও ঘন্টার পর ঘন্টা কথা বলছি। বৌদি ফোন করছে, খালি ফোনে বলছে মমতা স্যারের বাসায় আছি, জাস্ট জানানো। তো সেই স্বপন আমার বাসায় আবার আসবে না, আমি তার দেখবো না, সেটা আমি ভাবতে পারি না। আমি স্বপন চলে যাওয়ার পরে বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, আমি ঘুমাতে পারতাম না। ঘুম থেকে উঠলেই স্বপনের কথা মনে হয়। আমি জাস্ট বুঝতেছি যে মানুষ তো আসবে, সে চলে যাবে, কিন্তু মেনে নিতে পারছি না। স্বপনের মতো একজনকে খুবই দরকার ছিল। আমরা 21 তারিখ ফেয়ারওয়েল আমি স্পষ্ট করে বলছিলাম ডিপার্টমেন্টে একটা বিশাল গ্যাপ হয়ে গেছে, কারণ আমরা 4 জন একসাথে ডিপার্টমেন্টের বাইরে এখন চলে গেছে। যদিও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, কিন্তু আগের মতো তার বিভাগের সাথে অতটুকু সম্পৃক্ত হতে পারছি না। এখন হাল ধরবে কারা? আমি বলছিলাম প্রফেসর ধীমান চেয়ারম্যান হবে, আমাদের সামনে এখন আছে স্বপন, মাহফুজ, আরও কয়েকজনের নাম বলছিলাম যারা ডিপার্টমেন্টটাকে আগায় নেবে। এবং আমরা ডিপার্টমেন্টে একটা জার্নাল বের করানো অনেক দিন ধরে চেষ্টা করছি, অনেক কিছু হয়েছে জার্নালটা নিয়ে আসি আমি চেয়ারম্যানশিপের সময় থেকে, আমরা পারিনি। কিন্তু ফাইনালি একটা দায়িত্ব দেওয়া হলো, আমি এটার এডিটর, আমার সাথে স্বপন অ্যাসোসিয়েট এডিটর। স্বপন আমার খালি বলছে স্যার আপনি কিছু চিন্তা করতে পারেন, আমি বাকি সব করব। সেটা আমরা করতে পারিনি। এখন ওইসব প্রফেসর দেওয়ান মাহবুব দায়িত্বে আছেন, আমরা বিশ্বাস করি এটা করবো, অন্তত স্বপনের স্মৃতিরক্ষার জন্য আমরা এটা করবো। হাকিমবাই বলে গেছেন আমরা একটা এখানে রিসার্চ সেন্টার করার চিন্তা করছি, সব ডিপার্টমেন্টের রিসার্চ সেন্টার এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, অ্যাকাউন্টিংয়ের মতো একটা পুরনো ডিপার্টমেন্টের তা নাই। এই প্রপোজালটাও কিন্তু অনেক খেটেখুটি তৈরি করছে এবং স্বপনেই করছে, এইটা এখনও বিশ্ববিদ্যালয় পর্যায়ে রয়ে গেছে। ভাইস চ্যান্সেলার সাহেবের সাথে কথা বলতে হবে, আমার বিশ্বাস উনি অনুমোদন দিয়ে দেবেন। তো এই দুইটা কাজ পেন্ডিং, ওগুলি স্বপনের স্মৃতিরক্ষার্থের জন্য আমরা করবো। আমি বৌদি আর মেয়েদেরকে কিছু বলছি না, কষ্ট সবাই, আমরা যেরকম কষ্টে কষ্ট পেয়েছি ব্যতীত হয়েছি, তারা আরও বেশি, একটা পরিবারের বাবা নেই। তো এই সুখ সবাইকে আসলে বহন করতেই হবে। আমি আশা করি আপনারাও সেই সুখ আস্তে আস্তে কাটিয়ে উঠবেন। আর স্বপনের বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে যা কিছু করার আছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড থেকে, আমি সেই জিনিসগুলি অলরেডি দেখছি। আমার সাথে স্বপনের বড় মেয়ের কথা হয়েছে, আমি জিনিসগুলি গোছাই নিয়ে সব কিছুগুলি খুব দ্রুততম সময় শেষ করার চেষ্টা করব। তো আর কথা বাড়াই না, স্বপন সম্বন্ধে একটা শেষ কথা বলি, স্বপনের মতো মানুষ হয় না। আমি বলছি না তার কী কোয়ালিটি, এরকম মানুষ হয় না, আমার দেখা নাই। সবাই তাকে স্মরণে রেখে তার আত্মা শান্তি পাক। ধন্যবাদ মমতা স্যারকে। স্যার যথার্থই বলেছেন, স্যারের মতো স্বপন স্যারের মতো আসলে মানুষ হয় না। স্বপন স্যার সবসময় আমাদেরকে একটা কথা বলতেন, স্যার তো প্রচুর কাজ করতেন, আমরা মাঝে মাঝে দুষ্টামি বলতাম স্যার অসুস্থ হলে কী করবেন, স্যার বলতো সালাত আমাদের আমার অসুস্থ হওয়ারও সময় নেই। আসলে লোকটা অসুস্থ হওয়ার সময় দেয়নি।